ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তরফ থেকে আজকের এই যে সান্ধ্য অনুষ্ঠান তাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আলোচনার বিষয় হচ্ছে চাঁদ মিত্র ও তার চিন্তার উত্তরাধিকার আজকে বক্তব্য রাখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক বিশ্বজিৎ রায় আমি প্রথমেই আমরা একটু দেরিতেই শুরু করছি সেই জন্য বেশি সময় নষ্ট না করে আমি আমাদের সেক্রেটারি কিউরেটর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ডক্টর জয়ন্ত সেনগুপ্তকে অনুরোধ জানাচ্ছি সকলকে একটু স্বাগত জানানোর জন্য এবং তারপরেই বিশ্বজিৎ বাবু ওনার বক্তব্য রাখবেন নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে আজকে আমরা যাঁর বিষয়ে আলোচনা শুনব প্যারিচাঁদ মিত্র তাঁর জন্মের দ্বিশতবার্ষিকী ছিল দু হাজার চোদ্দো সালে আঠেরোশো চোদ্দো থেকে আঠেরোশো তিরাশি তিনি জীবিত ছিলেন এবং আমাদের সবারই আজকে এই ঘরে যারা আমরা উপস্থিত আছি আমাদের সবারই বেড়ে ওঠার সময় আমাদের শিক্ষার একটা অনিবার্য অঙ্গ প্যারিচাঁদের লেখা প্যারিচাঁদ মিত্র হিসেবেই হোক অথবা টেকচাঁদ ঠাকুর হিসেবেই হোক তো আজকে আমরা এই যে আপনারা সবাই এসেছেন এই যে একটা অভূতপূর্ব সারা আমরা প্যারিচাঁদ মিত্র তাঁর চিন্তার উত্তরাধিকার এটা আজকের আলোচনার শীর্ষক বটে টাইটল কিন্তু এইটা আমরা দু হাজার চোদ্দো করতে চেয়েছিলাম আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্যারিচাঁদের পৌত্রের পৌত্র শ্রী পূর্ণব্রত মিত্র আপনাকে ধন্যবাদ আপনি প্রথম আমাদের অবগত করেন যে প্যারিচার মিত্রের দ্বিশতবার্ষিকী দু হাজার সালে এবং তখন থেকেই কিন্তু আমরা নানারকমভাবে পরিকল্পনা করছি যে এই একজনের উত্তরাধিকার তার চিন্তার উত্তরাধিকার নিয়ে একটা আলোচনা করার কারণ সদর খুব সচরাচর আমাদের এরকমের আলোচনা বাংলায় আলোচনা তুলনামূলকভাবে কম হয় কিন্তু এইটা এইটার সদিচ্ছা বরাবরই ছিল কিন্তু নানা ধরনের কারণে আয়োজনের হেতু নানা কারণে প্রায় পাঁচ বছর দেরি হয়ে গেল কিন্তু পাঁচ বছর দেরিতেও প্যারিচাঁদের উত্তরাধিকার সম্পর্কে আগ্রহে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি সেটা আজকের উপস্থিতি দেখলেই বোঝা যায় সেজন্য আজকে আপনারা যে সবাই এসেছেন সবার জন্য বসার আয়োজন করতে আমাদের একটু বিলম্ব হয়েছে সেজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্যারিচাঁদের সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই অধ্যাপক বিশ্বজিৎ রায় তাকে আমরা ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পক্ষ থেকে তাকে যখন আমি অনুরোধ করি এই বিষয়ে বলার জন্য তিনি সঙ্গে সঙ্গে রাজি হন এবং তিনি শান্তিনিকেতন থেকে আজকে খুবই ভিড়ের ট্রেনে খুবই কষ্ট করে এসেছেন আজকে সেজন্য তাকে স্পেশাল ধন্যবাদ বিশ্বজিৎ রায় আপনারা সকলেই জানেন উনি বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক কিন্তু উনি উনিশ শতক ওঁর প্রধান আগ্রহের বিষয় যদিও সেটা ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে উনি লেখেন ওঁর ওর ওর একাধিক গ্রন্থ রয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে ওর একটা বড় পরিচয় আছে বিভিন্ন বিষয়ে উনি আমাদের সংবাদপত্রে এবং অন্যান্য নানা ধরনের সাময়িকীতে উনি রেগুলার লেখেন ওঁর দু চারটি বইয়ের নাম আমি করব সময় সংক্ষেপ দু হাজার তেরো সালে ডাকঘরের গল্প দু হাজার সালে উনিশ শতকের সাহিত্য সমালোচনা নিয়ে এবং তার রাজনীতি নিয়ে ওর লেখা যত বেশি জানে তত বেশি মানে স্কুল দু হাজার সালে সম্ভবত প্রকাশিত হয় যেটা রাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের একটা অকপট সামাজিক ইতিহাস গাথা আর হয়তো আপনারা অনেকেই পড়েছেন প্রফেসর শঙ্কুর শেষ ডায়রি এটাও বলার মতো স্বামী বিবেকানন্দের যে দুটো বিখ্যাত ভ্রমণ কাহিনী একটা বিলাত যাত্রী পত্র আর একটা প্রাচ্য পাশ্চাত্য এই দুটোকে উনি সঠিক সম্পাদনা করে দু সালে প্রকাশিত হয় বিলাত যাত্রী পত্র প্রাচ্য পাশ্চাত্য সচলতার গান এটাও ওর আরেকটি বই যেটা বাঙালি সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ কে নিয়ে লেখা এবং তার সাম্প্রতিকতম বই সম্ভবত রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ স্বদেশে সমকালে এরকম নানা ধরনের বিষয় নিয়ে তিনি লিখেছেন প্যারিচাঁদ মিত্রকে নিয়েও তার লেখা রয়েছে সে লেখা পড়েওছি আমরা তো ওকে আবার ধন্যবাদ জানাই এই আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য এই যে দুশো বছরের প্যারিচাঁদ মিত্রের দুশো বছর উপলক্ষে জন্মের দুশো বছর উপলক্ষে যে অনুষ্ঠান করার কথা সেটা করতে দুশো বছর লেগে গেল কিন্তু তবুও অনেক দেরিতে হলেও এটা যে হচ্ছে তার জন্য পূর্ণব্রতবাবুকে আবার ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ রায়কে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই একজন একজন সত্যিকারের যুগন্ধর পুরুষ উনিশ শতকের বাংলার সেই সময় তাঁর উত্তরাধিকার নিয়ে শোনার জন্য আপনারা যে সকলে এসেছেন আপনার সকলকে ধন্যবাদ আর কথায় সময় নষ্ট করব না আমি অধ্যাপক বিশ্বজিৎ রায়কে আমন্ত্রণ জানাবো আজকে তার প্যারিছাদ মিত্র ও তার চিন্তার উত্তরাধিকার এই বিষয়ে তার বক্তব্য বলার জন্য তার হ্যাঁ অধ্যাপক বিশ্বজিৎ রায় তার বক্তব্য শুরু করার আগে আমি ডক্টর জয়ন্ত চরণগুপ্তাকে অনুরোধ করব যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তরফ থেকে একটা ছোট্ট উপহারণার হাতে তুলে দেওয়ার জন্য এবং তার সাথেই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনাদের দূরবাহ যন্ত্রটিকে হয় নিষ্ক্রিয় করে রাখবেন কিংবা নীরব করে রাখবেন তা হলে বেজে উঠলে খুবই অসুবিধা হয় বুঝতে পারছেন এবং তখন হড়বড়িতে তখন চট করে বন্ধও করা যায় না কাজে আগের থেকে যদি করে রাখেন খুব সুবিধা হয় ধন্যবাদ এবং আপনারা সবাই একটু অনুকরণ করবেন সেটা ধন্যবাদ আসুন নমস্কার আপনারা অনেকে এসেছেন আমার মাস্টারমশাই কয়েকজন রয়েছেন গুরুজন রয়েছেন প্যারিচাঁদ মিত্র সম্বন্ধে শুনতে এতজন এসেছেন খুব ভাল লাগছে আমি আজকে মূলত প্যারিচাঁদ মিত্রের সময় এবং তার মন চিন্তা এগুলোকে অনুসরণ করার চেষ্টা করবো এবং তার উত্তরকালে এবং তার সমকালেও এই চিন্তা অন্য বাঙালি চিন্তকদেরকে শোনা যাচ্ছে অন্য বাঙালি চিন্তকদেরকে কিভাবে প্রভাবিত করেছে তাই নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব প্যারিচাঁদ মিত্রের জন্মের দুশো বছরে আমরা যারা বাঙালি পাঠক তাদের জন্য প্যারিচাঁদ মিত্রের বইপত্রগুলো অন্তত হাতের কাছে চলে এসেছিল সেটা আমাদের পক্ষে খুবই সুখবর যারা প্যারিচাঁদ মিত্রের লেখা সরাসরি পড়তে চান তাদের খেয়াল করিয়ে দেব যে এই দ্বিভাষী লেখকের ইংরেজি লেখাগুলো চমৎকার করে তার জন্মের দ্বিশতবর্ষে বর্ষে বেরিয়েছিল রামকৃষ্ণ ভট্টাচার্য সম্পাদনা করেছিলেন বাংলা লেখাগুলো সবকটা চোখের অগচরে ছিল অনেক সময় পাওয়া যেত না এক সময় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাওয়া যেত তারপর আর পাওয়া যেত না সেটাও অন্তত দুশো বছরে আমরা পেয়েছি অলোক রায় সুসম্পাদনা করেছিলেন আর আমার সবচেয়ে ভালো লেগেছিল যে এরা দুই প্রাজ্ঞ প্রবীণ গবেষক তো করেইছেন একেবারে কম বয়সী একটি ছেলে শ্রুত্যানন্দ ডাকুয়া তিনি প্যারিচাদের মদ খাওয়া বড়দায় জাত থাকার কী উপায় বইটির চমৎকার একটা সঠিক মুদ্রণ করেছিলেন থেকে অন্তত আমি বুঝতে পারি যে প্যারিচাঁদ সম্পর্কে আগ্রহ প্রাচীন প্রবীণ প্রাজ্ঞদের সঙ্গে সঙ্গে যারা নবীন তাদের মনেও হয়তো জেগেছিল ফলে যারা সরাসরি প্যারিচাঁদ পড়তে চান এখনকার পাঠক তাদেরকে আমরা অনুরোধ করবো যে প্যারিচাঁদ পড়তে গেলে এই তিনটে খুব জরুরি বই সরাসরি তার কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার কাজ সোজা অথবা শক্ত প্যারিচাঁদের লেখা এবং আপনারা এই দুইয়ের মাঝখানে আমি তৃতীয় ব্যক্তি হিসেবে প্যারিচাঁদ সম্পর্কে আমার ভাবনাগুলোকে সাজানোর চেষ্টা করব। এটাই আমার আগামী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের কাজ হবে তারপর আপনারা যদি আমার এই বলায় সহযোগিতা করে কিছু বলেন তাহলে আমি খুশি হব প্যারিচাঁদ বললেই আমাদের প্রথমত দুটো জিনিস মনে পড়ে যায় এক নম্বর হচ্ছে আলালের ঘরের দুলাল যেটা প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে আর দ্বিতীয়ত প্যারিচাঁদ বললেই আমাদের ইয়াং কথা মনে পড়ে যায় প্যারিচাঁদের সঙ্গে ইয়াং বেঙ্গলের যে সাহচর্য আমি এই জায়গা থেকেই কথা শুরু করব উনিশ শতকে আমাদের চিন্তায় যারা সেই সময় ছিলেন তাদের চিন্তায় দুটো জিনিস নড়াচড়া করছিল যেটাকে ভূদেব মুখোপাধ্যায় একরকম করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের চিন্তায় দুটো জিনিস পাশ্চাত্য ভাব হিসেবেই বলেছিলেন যে পাশ্চাত্যের সঙ্গে বোঝাপড়ার সূত্রেই সেটা আমাদের মধ্যে এসেছে একটা হচ্ছে সামাজিকতা একটা হচ্ছে স্বাতন্ত্রিকতা উনি স্বাতন্ত্রিকতা শব্দটা ব্যবহার করেছিলেন আমার এই আজকের বলায় আমি অনেক সময় একটা দুটো শব্দ ব্যবহার করব যেটা উনিশ শতকে যে অর্থে চলতো এখন সে অর্থে চলে না ফলে আমি বলবার সময় সেই শব্দগুলো নিয়ে কথা হয়তো বলবো আমি ভূদেবের বলা দিয়ে শুরু করছি সামাজিক প্রবন্ধে ভূদেব বলছেন যে উনিশ শতক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে সকল সমাজেই দুইটি বিভিন্ন শক্তির সমাবেশ লক্ষিত হইয়া থাকে তাহার একটির নাম সামাজিকতা অপরটির নাম স্বাতন্ত্রিকতা বলা যায় যে শক্তির প্রভাবে সমাজান্তর্গত পরিবার সমূহ পরস্পর সহানুভূতি সম্পন্ন এবং কিয়ৎ পরিমাণে এক প্রকৃতিক এবং একাকার হইয়া যায় তাহার নাম সামাজিকতা আর যেই শক্তির প্রভাবে প্রত্যেক পরিবার আপন আপন সুখ দুঃখ হিতাহিত কর্তব্য বিচারপূর্বক পরস্পর পৃথকভূত হইয়া থাকে এবং যাহার প্রাবল্যে কখনো কখনো সমাজবিধির পরিবর্ত ঘটিয়া যায় তাহার নাম স্বাতন্ত্রিকতা এখন প্যারিচাঁদের সারা জীবনের যদি আমি দুটি মূল শব্দ দিয়ে প্যারিচাঁদকে বুঝতে চাই তাহলে প্যারিচাঁদের সাধনা এই সামাজিকতা এবং স্বাতন্ত্রিকতা এই দুয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং প্যারিচাঁদ যদিও ইয়াং সদস্য কিন্তু ইয়াং অর্থাৎ ইয়াং সম্পর্কে আমাদের যে ভয় এবং বিড়ম্বনা যেখান থেকে তাদের স্বাতন্ত্রিকতা এমন একটা জায়গাতে পৌঁছচ্ছে যে সামাজিকতার যারা অন্তর্গত মানুষ তাদের সাংঘাতিক অসুবিধে হচ্ছে ইয়াং বেঙ্গলের উগ্রতা কখনো কখনো তাদের অখাদ্য খাওয়া আমি অখাদ্য খাওয়াটা কোটানকোট বলছি অখাদ্য খাওয়ার অবশেষ তারা ছুঁড়ে ফেলছেন তারা দেখন দারিত্বের এমন একটা জায়গাতে পৌঁছচ্ছেন যে সমাজ একেবারে ভয় পেয়ে যাচ্ছে সন্ত্রাস্ত হচ্ছে বিরক্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রবল যে তাদের প্রতিরোধ করবার চেষ্টা করছে কিন্তু আমরা অনেক সময় যে ইয়াং এই চেহারা দেখি যে চেহারা একেবারেই আমি বলবো স্বাতন্ত্রিকতার চেহারা যে তার যেটা ভূতে ব্যবহার করছেন যে যাহার প্রাবল্যে কখনো কখনো সমাজবিধির পরিবর্ত ঘটিয়া যায় এই স্বাতন্ত্রিকতা নিশ্চয়ই প্যারিচাদের ছিল কিন্তু উগ্র অর্থে নয় বরং তিনি এই স্বাতন্ত্রিকতার মধ্যে থেকে এই শিক্ষার মধ্যে থেকে তিনি কোথায় সামাজিকতাকে স্পর্শ করা যায় সেটা খোঁজবার চেষ্টা করছিলেন এবং এই চেষ্টায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ুধ ছিল যদিও দুটো ভাষাতেই লিখতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ুধ ছিল বাংলা ভাষা কারণ এই সামাজিকতাকে স্পর্শ করতে গেলে বাংলা ভাষা তার এমন একটা অস্ত্র যে অস্ত্রের সাহায্যে তিনি এই বৃহত্তর সমাজকে স্পর্শ করতে পারবেন এবং এটা সবার আগে যিনি খেয়াল করেছিলেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র সত্যি সত্যি খেয়াল করলেন যে প্যারিচাঁদ এই সামাজিকতায় প্রবেশ করতে চান বলেই তিনি ভাষার এই চরিত্রকে ভাষার এই গুরুত্বকে বাংলা ভাষার গুরুত্বকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন এখান থেকে আমি এবার কথা বলতে শুরু করি যে প্যারিচাঁদের বাংলা ভাষা কেমন ছিল আমি সে আলোচনায় আসব তার আগে বঙ্কিম প্যারিচাঁদের বাংলা ভাষা সম্পর্কে কি বলছেন চেনা কথা আরেকবার খেয়াল করিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে প্যারিচাঁদের এই সামাজিকতায় যাওয়ার চেষ্টাটা তার ভাষা পরিকল্পনার সঙ্গে কিভাবে সংযুক্ত হয়েছিল প্রথমত একটা কথা মনে রাখবেন যে আমরা এখন অনেক সময় বলি যে বঙ্কিমই বাংলা কিন্তু বঙ্কিমচন্দ্র একরকম বাংলা লিখতেন না বঙ্কিমচন্দ্র নানা বাংলা লিখতেন দ্বিতীয়ত আপনারা যারা বঙ্কিমের বাংলা ভাষা নামের প্রবন্ধটি পড়েছেন তারা জানেন সেখানে বঙ্কিম বলছেন মনের ভাব প্রকাশ করবার জন্য যে শব্দের সহায়তা লাগে সেই শব্দই গ্রহণ করবেন শুধু অশ্লীল শব্দ নেবেন না গ্রাম্য শব্দও চলতে পারে কিন্তু অশ্লীল শব্দ বাদে সব শব্দ গ্রহণ করতে পারেন এবং তার বক্তব্য হচ্ছে যে ভাষা হবে বিষয়ানুসারী ভাষা আমি যে বিষয়টি বলতে চাইব সেই বিষয়ের জন্য অনুরূপ ভাষার আমি ব্যবহার করব উনিশ শতকে বাংলা গদ্যের সামাজিকতার যে জগৎ তৈরি হচ্ছে সামাজিকতা বলতে আমি আবারও বোঝাচ্ছি যেখানে পাঠকদের সঙ্গে কোথাও লেখক সংযোগ সাধন করতে চাইছেন তার ব্যক্তিগত স্বাতন্ত্রকে পাঠকদের মধ্যে সঞ্চারিত করে দিতে চাইছেন সেখানে এই বাংলা ভাষার মধ্যে নানা শব্দের সমাহার এবং মনের ভাব প্রকাশ করবার অনায়াস চেষ্টা এটা বঙ্কিম মনে করছেন যে তার আগে প্রথম প্যারিচাঁদ শুরু করছেন এবং প্যারিচাঁদ শুরু করছেন বলেই বঙ্কিম বলছেন যে প্যারিচাঁদের আগে যে ভাষা ছিল সেটা লৌকিক ভাষা নয় সেটা পণ্ডিতি সাধু ভাষা বঙ্কিম ঠাট্টা করে বলছেন যে এই পণ্ডিতেরা কি বলতেন তাহারা কদাচ ক্ষয়ের বলিতেন না ক্ষদির বলিতেন কদাচ চিনি বলিতেন না শর্করা বলিতেন ঘি বলিলে তাহাদের রসনা অশুদ্ধ হইত আর্যই বলিতেন কদাচিত কেহ ঘৃতে নামিতেন তাহলে এই যে বাংলা ভাষার এক ধরনের অসামাজিক সংকীর্ণ পণ্ডিতি চেহারা সেই ভাষার চেহারায় প্যারিচাঁদ যিনি ইয়াং বেঙ্গলের প্যারিচাঁদ তার লেখায় ইয়াং ক্যালকাটা শব্দটা ব্যবহার করবেন যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয় তার কারণ সত্যি সত্যি তাদের ক্রিয়া তৎকালীন গড়ে ওঠা নগর কলকাতার বাইরে খুব বেশি সম্প্রসারিত হয়নি ফলে তাদের মধ্য থেকে তাদের শিক্ষার মধ্য থেকে উঠে এসেও এই সামাজিকতার জন্য তিনি যে বাংলা ব্যবহার করবেন সেই বাংলা পণ্ডিতি বাংলা নয় এবং সেটা বঙ্কিম লক্ষ্য করবেন এবং বঙ্কিম বলবেন যে ভাষা সকল বাঙালির বোধগম্য এবং সকল বাঙালি কর্তৃক ব্যবহৃত প্রথম তিনিই তাহা গ্রন্থ প্রণয়নে ব্যবহার করিলেন এবং তিনিই প্রথম ইংরেজি ও সংস্কৃতের ভাণ্ডারে পূর্বগামী লেখক দিগের উচ্ছিষ্টাবশেষের অনুসন্ধান না করিয়া স্বভাবের অনন্ত ভাণ্ডার হইতে আপনার রচনার উপাদান সংগ্রহ করিলেন এখানে দ্বিতীয় আর একটা প্রসঙ্গে কথায় আমি আসছি যে তাহলে প্যারিচাঁদ সামাজিকতার জন্য বাংলা ভাষাকে পণ্ডিতদের সংকীর্ণতা থেকে বার করে এনে সকলের মুখের ভাষা ব্যবহার করছেন দ্বিতীয় কথা বঙ্কিম যেটা বলছেন স্বভাবের অনন্ত ভাণ্ডার হইতে স্বভাব শব্দটা বঙ্কিম বিশেষ অর্থে ব্যবহার করেন আপনারা যদি বঙ্কিমের ভাষা ব্যবহার দেখেন তাহলে বঙ্কিম স্বভাব শব্দটা আপনারা জানেন যে বঙ্কিম উত্তরচরিত প্রবন্ধে সাহিত্যের দুটো গুণের কথা বলছেন একটা হচ্ছে সাহিত্য কেমন হবে সাহিত্য স্বভাবানুকারী হবে এবং সাহিত্য স্বভাবাতিরিক্ত হবে স্বভাব বলতে এখানে বঙ্কিম প্রকৃতিকে বোঝাচ্ছেন যার যা প্রকৃতি যার যা স্বভাব স্বভাব অর্থে আমরা এখন ভালো স্বভাব মন্দ স্বভাব যেটা বলি হ্যাবিট অর্থে ব্যবহার করি সে অর্থে নয় কিন্তু স্বভাব এইবার স্বভাবের অনন্ত ভাণ্ডার হইতে এইবার বঙ্কিম বোঝবার চেষ্টা করছেন যে প্যারিচাপ যে সামাজিকতা তৈরি করছেন সেটা হচ্ছে তার স্বভাব তার দেশজ ভাব তাঁর জাতীয় ভাব সেটা ব্যবহার করে এক ধরনের সামাজিকতা ভাষার ক্ষেত্রে নির্মাণে প্যারিচাঁদ সচেষ্ট হচ্ছেন তাহলে প্যারিচাঁদ সম্পর্কে এই হচ্ছে বঙ্কিমের ধারণা বঙ্কিম মনে করছেন প্যারিচাঁদ তার স্বাতন্ত্রিকতাকে স্তিমিত করে স্বাতন্ত্রিকতার যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো গ্রহণ করে তার দেশের জন্য এক ধরনের বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে স্বভাবকে প্রয়োগ করলেন যে স্বভাবের পরিচয় তার লেখাতে আমরা খুঁজে পাব ফলে এই যে বঙ্কিম প্যারিচাঁদ সম্পর্কে এই ধারণাগুলি তৈরি করে দিচ্ছেন এই ধারণাগুলিকেই আমরা এবার একটু যাচাই করার চেষ্টা করব যে প্যারিচাঁদ কিভাবে এটা করছেন প্রথম কথা এই যে প্যারিচাঁদের বাংলা ভাষায় তার স্বভাবকে প্রকাশ করার চেষ্টা এর পেছনে কিন্তু তার স্বাতন্ত্রিকতার অর্থাৎ যে স্বাতন্ত্রিকতা তিনি বিলিতি শিক্ষা থেকে পাচ্ছেন সেই স্বাতন্ত্রিকতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্যারিচাঁদের লেখা বোধ হয় বঙ্কিমের এই জন্য ভালো লাগে হুতুমের লেখার থেকেও যে প্যারিচাঁদের লেখায় মাঝে মাঝে নকশার মধ্যে প্যারিচাঁদ বঙ্কিমের মতোই নিজের স্বরকে ঢুকিয়ে দেন বঙ্কিম যেমন উপন্যাসের গল্প পড়তে পড়তে শেষে গিয়ে বলেন যে আমরা বিষবৃক্ষ শেষ করিলাম আশা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে নিজের স্বর ঢুকে পড়ে যদিও আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সমকালে যারা পড়তেন তারা এই স্বর বঙ্কিমের স্বর বাদ দিয়েই একেবারে বঙ্কিমের ভালোবাসার কাহিনিগুলি পড়তেন যেমন আপনারা যারা প্রভাত মুখোপাধ্যায়ের গল্প পড়েছেন সেখানে এক একেবারেই একজন সাংঘাতিক বাঙালি সাহেবের উল্লেখ আছে যিনি বলেন যে বঙ্কিম তার বন্ধু এবং বঙ্কিমের উপন্যাসে লাভ আর ওয়ার্ড ছাড়া তো আর কিছুই নেই যারা অরুণ নাগের প্রেমে বঙ্কিম বলে ছোট্ট প্রবন্ধটি পড়েছেন তারা জানেন যে উনিশ শতকে বঙ্কিমের ভালোবাসার উপন্যাসের অদ্ভুত চাহিদা ছিল অংশগুলোই লোকজন পড়তেন